বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক অথবা ব্যাটারি চালিত অটো বলে আমরা চিনি, সেই অটোর কিছু কমন বিষয়গুলো। যে আমরা বেশিরভাগ কিছু কিছু প্রবলেমগুলো দেখি, যে মোস্ট যে কমনগুলো সেটি হচ্ছে যে এই যে মিটারটি, এই মিটারটি কিছু সময় ব্যাটারি চার্জিং ফুল দেখায় এবং একটু লোড দিলেই একদম এক বাতি অথবা দুই বাতি থাকে, এবং কি কিছু কিছু সময় মানে একটু ঢাল ওঠার সময় আমাদের মোটরটি অনেক গরম হয়ে যায় এবং কি মোটরে কোনো প্রকার কাজ করে না এবং কন্ট্রোলার বক্স অনেক হিট হয়। তো সেই প্রসেসটি আমরা একটি প্রশ্নের উত্তর দিয়ে সবটি করে দিব। তো সে বিষয়টি হচ্ছে আমাদের মেন যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, আমাদের ব্যাটারির যে ক্ল্যাম্পগুলো আছে সেই ক্ল্যাম্পের সাথে যে আমরা ক্লিপ কানেক্ট করে থাকি, সেই ক্লিপে মানে অ্যাসিডের সাহায্যে যে আমাদের ব্যাটারি চলে সেই অ্যাসিড থেকে এখানে যে কার্বন পড়ে থাকে, সেই কার্বনের কারণে আমরা ব্যাটারি থেকে ফুলফিল আউটপুট ভোল্টেজ পাই না, এবং কি ব্যাটারি থেকে ফুলফিল আউটপুট ভোল্টেজ না পাওয়ার কারণে আমাদের কন্ট্রোলার বক্সে ফুলফিল ভোল্ট সংগ্রহ করতে পারে না, সেই কারণে আমাদের মোটরটি ফুলফিল ভোল্টেজ পায় না এবং কি শক্তিটাও থাকে না। সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটি হচ্ছে ব্যাটারির কার্বন। তো কোন প্রসেসটি ব্যবহার করে ব্যাটারির যে কার্বনগুলো রোধ করা যায় সে বিষয়টি আজকে তোমাদের মাঝে দেখাবো। তো প্রথমেই আগে ব্যাটারিটি অটো থেকে ভালোভাবে নামিয়ে নিতে হবে, এবং কি নামিয়ে নেওয়ার পর গরম পানি অথবা হালকা গরম পানি দ্বারা পুরো ব্যাটারিটা ভালোভাবে ধুতে হবে, অনেক পরিষ্কার করতে হবে, এবং কি তার আগে খেয়াল রাখতে হবে এই ব্যাটারির যে মুখাগুলো আছে সেই মুখাগুলো ভালোভাবে লাগাতে হবে যাতে ভিতরে পানি না ঢুকতে পারে, এবং সেইভাবে লাগিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে ধুতে হবে। ধোয়ার পর এই যে ক্ল্যাম্পগুলো যে আছে সেই ক্ল্যাম্পগুলো অবশ্যই খেয়াল রাখবে এটি যেন অনেক ভালো করে পরিষ্কার থাকে, এবং ক্ল্যাম্পটি ভালোভাবে পরিষ্কার করার পর পুনরায় আবার যে আমাদের যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো লাগাতে হবে। ক্লিপগুলো ভালোভাবে লাগানোর পর আমাদের কিন্তু আবারও কার্বন আসার কারণ আছে। তো সেই কারণটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, সেই কারণটি হচ্ছে আমরা এখানে কিছু জিনিস ব্যবহার করবো, সেটি হচ্ছে একটি গ্রিস। তো এই ব্যাটারি ক্ল্যাম্পে যদি আমরা গ্রিস নাম যে সবাই চিনো সেই জিনিসটি ব্যবহার করি, তাহলে আমাদের ব্যাটারিতে কার্বন আসার কোনো সম্ভাবনা নেই। তো অবশ্যই মনে রাখবে ক্ল্যাম্পটি ভালো করে ধোয়ার পর, ক্লিপ কানেকশন হওয়ার পর, তারপরে ব্যাটারি ক্ল্যাম্পে অনেক ভালোভাবে গ্রিস ব্যবহার করে রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবে।